দুটো অবজেক্ট সেম কিনা এটা যখন আমরা কম্পেয়ার করি তখন আমরা পাইথনে আইডেন্টিটি অপারেটর ইউজ করি ফাইভ ইজ ফাইভ ট্রু ওর এন ইকাল টু ট্রু সো আমি যদি বলি এন ইজ ট্রু দেন ট্রু সো এটার আবার অপোজিট আছে যেমন আমি যদি বলি যে সিক্স ইজ নট ফাইভ সো এটা ট্রু কারণ সিক্স ফাইভ না এই আইডেন্টি অপারেটর অর্থাৎ ইস এবং ইস নট এটা ইউজ করা একটু রিস্কি রিস্কি কেন কারণ হচ্ছে এটা ভ্যালু কম্পেয়ার করে না সো আমি যদি একটু আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই এস টি আর ওয়ান ইকাল টু হ্যালো এবং এস টি আর টু এটাও ইকাল টু হচ্ছে হ্যালো এখানে দুটাই আমার সমান যদি আমি এস টি আর ওয়ান ইকাল ইকাল এস টি আর টু দেই সেক্ষেত্রে আমাকে টু দেখাচ্ছে কিন্তু আমি যদি এস টি আর ওয়ান ইজ এস টি আর টু দেই সেক্ষেত্রে আমাকে ট্রুই দেখাচ্ছে কারণ আমি যদি আইডি এস টি আর ওয়ান প্রিন্ট করি তাহলে যেটা আসবে আইডি এস আর টু প্রিন্ট করলেও সেটাই আসবে এই পর্যন্ত ঠিক আছে বাট একটু আমরা যদি দেখি এস আর টু ইকাল টু এইচ ই ডবল এল ও দেই নাই সো এখন আমি যদি এস টি আর টু এর আইডি দেখি তাহলে দেখব চেঞ্জ হয়ে গেছে এখন এস টি আর টু ইকাল টু এস টি আর টু প্লাস ও দিলাম সো এস টি আর টু আমি যদি এখন প্রিন্ট করি তাহলে দেখবো হ্যালো আইডি যদি আমি দেখি এস টিআর টু তাহলে দেখব এস টিআর ওয়ানের থেকে ডিফারেন্ট কিন্তু এস টিআর ওয়ান ইকালিকাল আমি যদি বলি এস টিআর টু এটা আমাকে ট্রু দেখাবে আবার এস টিআর ওয়ান ইজ এস টু আমাকে ফলস দেখাবে এই জায়গায় একটু আমরা যদি দেখি যে এখানে এস টিআর ওয়ান এস টিআর টু আমাকে ট্রু দেখাচ্ছিলো দুটোই হ্যালো ভ্যালু কারণে কারণ এ দুটোর আইডি সেম ছিল আমি একটু চেঞ্জ করলাম এস টিআর টুটাকে এক্ষেত্রে কিন্তু দুটো ভ্যালুই সেম এস টিআর ওয়ান হ্যালো এস টিআর টু এটাও হ্যালো সো দুটার ভ্যালু কিন্তু সেম দুটো ভ্যালুর মধ্যে কোনো চেঞ্জ নেই কিন্তু আমার আইডি চেঞ্জ হওয়ার কারণে আমার ইস অপারেটরটা ফলস দেখাচ্ছে সো কম্পেয়ার করার সময় দুটো স্টিং যদি ডিফারেন্ট দুই জায়গা থেকে আসে তখন এই ধরনের একটা প্রবলেম হয়ে থাকে বা অন্যান্য অবজেক্টের ক্ষেত্রে এরকম হয়ে থাকে সো আইডেন্টি অপারেটর আমরা কখন ইউজ করব সেটা একটু চিন্তা করে ইউজ করতে হয় আবার আমরা আরও একটা এক্সাম্পল আমরা যদি দেখি যে ফাইভ গ্রেটার দেন থ্রি এটা হচ্ছে ট্রু সো ফাইভ গ্রেটার দেন থ্রি ইজ ট্রু আমি যদি দেই তাহলে এটা আমাকে ফলস দেখাবে কারণ আর ট্রু এর এ দুটো হচ্ছে সেম অবজেক্টকে পয়েন্ট করতেছে না আইডেন্টি অপারেটর দুটো অবজেক্টে আইডি চেক করে অর্থাৎ দুটো অবজেক্ট সেম লোকেশনে আছে কিনা সেটা চেক করে সো সেম অবজেক্ট থাকার মানে হচ্ছে যে দুটো অ্যাকচুয়ালি সেম জায়গা থেকে এসেছে সেটা হতে হবে ডিফারেন্ট জায়গা থেকে সেম ভেরুনি আসলে আইডেন্টি অপারেটরটা ফলস রিটার্ন করবে